Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. কি হলো একটু হাস না এত কষ্ট করে পড়াশোনা করলাম সব মাটি কি বলছিস তুই কিছুক্ষণ আগে ফেল হবার পর চার চার গ্লাস বরফের জল গেলি আর এখন বলছিস সব মাটি মাটি নয় দিতাম পার্টি কিন্তু পেয়েছি তো সেই সেকেন্ড ক্লাস তোকে তো আর সার্টিফিকেট দেখে চাকরি খুঁজতে হবে না বড় লোকদের আর কিছুতেই মন ভরে না ভরবে কি করে যদি ফার্স্ট ক্লাস পেতাম আমাকে ওই ছেলেরা কাঁধে তুলে হিপি ফুলরে করত ও বুঝেছি তার মানে ছেলেদের কাঁধে উঠে নাচবার জন্য তুই ফার্স্ট ক্লাস বলে চেঁচাচ্ছিস তাই না কেন তোর দাদা রাজা সে তো ফার্স্ট ক্লাস আমার দাদা তোমার বুঝি কেউ নয় আর জয় তোর বুঝি কেউ নয় দুজনেই ফার্স্ট ক্লাস এই যে রাজপুত খাওয়ার সময়তে ঠিক এসে হাজির হয়েছে ঠিক আছে এতক্ষণে বুঝলুম বাজার করার এত ঘটা কেন একটা কথা বলে দিলাম আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না বাস তোমায় রান্না করতে হবে না রান্না আজ আমি নিজেই করব যে চায়ের কেটলি চাপাতে পারে না সে আবার খুন্তি নাড়বে না নেড়ে উপায় কি রিটায়ার্ড হবার মাত্র দু মাস বাকি তোমার গয়না আর বাপের বাড়ির লোকেদের তোয়াজ করতে করতেই প্রভিডেন্ট ফান্ডের টাকা সব শেষ ওই আব্দুল বাবুর্চি বলছিল যে হোটেলে আর সাহেবদের বাড়িতে রান্নার হেল্পারের কাজ করলে 30 টাকা রোজ পাওয়া যায় আর দু মাস বাদে চাকরি খুঁয়ে ওই কাজই তো করতে হবে তাই আজ খুশির দিনে রান্নার হাতে করিটা বরং এই বাড়িতেই হয়ে যাক কি বলিস জয় শুধু শুধু আমাকে নিয়ে ঝগড়া করছো কেন বাবা আজ আমি বাড়িতে খাবো না আমার নেমন্তন্ন আছে বাড়ির যার এই অবস্থা তার রোজ নিমন্ত্রণ থাকাই ভালো আমার সার্টিফিকেট স্যার ফার্স্ট ক্লাস অনার্স গ্র্যাজুয়েট ইয়েস স্যার কিন্তু যে পোস্টের জন্য ইন্টারভিউ ডাকা হয়েছিল সেই পোস্টে তো লোক নেওয়া হয়ে গেছে আজই তো ইন্টারভিউ ডেট আপনারা তো পেপারে তাই দিয়েছেন রেফারেন্স আর ব্যাকিং ছাড়া সার্টিফিকেট আর কোয়ালিফিকেশনের কোনো দাম নেই চাকরি পাওয়ার চাবি তো উপর মহলে টিকিট হয়ে গেছে স্টেশনে গিয়ে করে নেব সাবধানে থাকিস আর শোন পৌঁছে একটা টেলিগ্রাম করে দিবি কেমন না হলে কিন্তু খুব চিন্তায় থাক চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে আসি বাবা আয় এই জন্যই বলে নিজের ছেলে আর পরের ছেলে বলে যাবার সময়তে নিজের মায়ের ছবিতে পেন নাম ঠুকলি বাপের পা ছুলি আর ক্ষমা ঘেন্না করে দুটি হাতকে জোর করতে পারলি নে তার হয়ে আমি তোমার পেন গো মাগো মাগো গেছি গো আমার এক খাবলা চুল ছিঁড়ে নিল গো মা দুষ্টু ছেলে দীপুর কাছে শুনলাম তুই আজকেই বাইরে চলে যাচ্ছিস হ্যাঁ বলিসনি তো আমায় বললে তো তুমি যেতে দিতে না একটু দাঁড়া অনেক দূরের পথ রাস্তায় খিদে পাবে নে ধর চলি মা চলি বলতে নেই বল আসি আসি দেরি হয়ে গেছে কটা বাজে বলতো
তোর ঘড়িটা কোথায়? যেতে গিয়ে না ধাক্কা লেগে ঘড়িটা ভেঙে গেল, তাই পাল্টাতে দিয়ে এসেছি। মিথ্যে কথা বলছিস তুই, ঘড়িটা তুই বিক্রি করে এসেছিস। কেন বাজে কথা বলছিস, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মাথায় দিয়ে বল, আমার বন্ধুত্বের দিব্যি করে বল, ঘড়িটা বিক্রি করে তুই দীপুর ফিসের টাকাটা দিসনি। রাজা, একটু আগে তুই আমি বললি না যে আমি নাকি তোর ছোট ভাই। আমি যদি তোর ভাই হই তাহলে দীপু হচ্ছে আমার ছোট ভাই, আর ভাইয়ের জন্য আমি আমার জীবনটাকে দিয়ে দিতে পারি, আর এটা তো একটা সামান্য ঘড়িরে পাগলা। জয় ভাই, রাজা জীবনে তোকে ছেড়ে আমি কোথাও চাইনি রে, তাই না? জানি রে, চল আমি তোকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। না রাজা না, তুই ছাড়তে গেলে না আমার তোদেরকে ছেড়ে যেতে আর অনেক বেশি কষ্ট হবে রে। মিষ্টি মুখে দিয়ে শুভ কাজে যেতে হয়। ঠান্ডা মাথায় ইন্টারভিউ দিস, কিন্তু স্যুট প্যান্ট পর অফিসার দেখে আমার ঘাবড়ে যাস না জানো। কোনো কিছু তুই ঘাবড়ে যাওয়ার ছেলে তোর দাদা না, বুঝলি? তাই বুঝি। আর চাকরি পেলি তোর ওই লাল টুকটুকি মেয়েটাকে আমি বউ করে আনবো, তাহলে আমার খাটুনিটাও একটু কমবে। বুঝেছি। কি বুঝেছিস? বুঝলে মা, নিজের শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তাটাকে না পরিষ্কার করছে। দাদা মারবো কিন্তু। তা মারবি না, তুই ভালো করেই জানিস তোকে বিদায় না করে এ বাড়িতে বউ আমি আনবো না। কেন? তুই যা ঝগড়াটি, আমার বউয়ের সঙ্গে ঝগড়া করবি তাই? কি? তাছাড়া কি? আমি ঝগড়ুটে? তাছাড়া কি? একদম ভালো হবে। বউ দেখুন আমাকে ঝগড়ুটে বলছে। তোমার মেয়েকে সামলাও মা। দাদা জয়দার চিঠি। জয় চিঠি? দেখি 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 না। ওর নয়, এটা আমার। তাড়াতাড়ি কলেজে যা, দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি। গুরু, এ স্লিপটা? স্লিপটা তোর কাছে রাখ, আমি অন্যদিকে স্লিপ হয়ে যাচ্ছি। পথ ছাড়ুন, কলেজ যাব। কলেজ তো রোজই যাচ্ছ ডার্লিং, চলো না আজ নয় সিনেমা যাই। ছাড়ুন নাহলে চিৎকার করে লোক ডাকবো। বাঁচাও 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 বাঁচাও। এলাকা কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে গোবিন্দর সঙ্গে টক্কর নেবে। মার্ডার হয়ে যেত ওর জায়গায় যদি আমি হতাম, আপনাদের লোকেদের হাত ছাড়িয়ে হয়তো মার্ডারই করে ছাড়তাম। কিন্তু স্যার। আচ্ছা ইন্সপেক্টর, কেউ যদি পাঁচজনের সামনে আপনার বোনের শাড়ি ধরে টানে আপনি কি করবেন? ঘটনাটা শুনেই আপনি চমকে উঠলেন, কিন্তু ঘটনাটা ওর সামনে ঘটেছিল। যাকে ও মারতে গিয়েছিল সে হলো গোবিন্দ, আর ওর সঙ্গে যারা ছিল তারা সব কেষ্টমিত্রের পোষালো, যার নাম আপনি অপরাধীদের খাতা খুললেই ব্ল্যাকলিস্টে প্রথম পাতায় পেয়ে যাবে। ওকে ছেড়ে দিই। কিন্তু এটা তো আমার এখতিয়ারের বাইরে। আমি যদি ওর হয়ে জামিন দিই, বনসাই করে দিই, তাহলে তো কোনো কথাই নেই। এখন কেমন ফিল করছো? অনেকটা বেটার আছি স্যার। করা হয় কি? চাকরির চেষ্টায় আছি। পড়াশোনা কতদূর? ফার্স্ট ক্লাস পেয়ে বিএ পাশ করেছি। ফার্স্ট ক্লাস? এমএতে অ্যাডমিশন নাওনি কেন? এটা ভাবাই তো আমার পক্ষে বিলাসিতা স্যার, বাড়ির যে অবস্থা। ধরো আমি যদি তোমায় চাকরি দিই, সকালে চাকরি রাত্রে পড়া। চাকরি দেবেন স্যার? হ্যাঁ, দেখো ঠিক তোমার মতন একটা ছেলে আমার দরকার ছিল,
যে আমার পুরো বিজনেসটার ভার নেবে, দেখাশোনা করবে। আমার বয়স হয়ে গেছে তো, একা সামলাতে সামলাতে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। আজ থেকে তুমি আমার ছেলে, আমার ফ্যাক্টরি, অফিস, গোডাউন সমস্ত বিজনেসের ভার নেবে তুমি। স্যার, তোমার মাইনে হবে মাসে 5,000 টাকা, তাছাড়া লাভের উপরে 10% কমিশন। 5,000? বিশেষ হচ্ছে না, কালই তোমায় কাজে জয়েন করতে হবে। এই নাও আমার কার্ড, আর এই নাও 2 মাসের মাইনে অ্যাডভান্স। উল্টা রাগ। বলেছিলাম না, সৎ পথে থাকলে ভগবান দেখবেন। চল বাবাকে প্রণাম করে নি। চলো রাজা, রওনা হয়ে যা। বাসের মধ্যে যা ভিড়, ও প্রথম দিনই আবেশি দেরি না হয়ে যায়। যা 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 যা। আসি বাবা, মা আসে। আয় বাবা। রাজা কি করেছে জানো? কি? ওই ছোটবেলায় একবার ইংরেজির বই হারিয়ে গেছে বলে আমার কাছে খুব মার খেয়েছিল, মনে আছে? তারপর তুমি এসে বললে না না কিছু হারাইনি, ওর এক বন্ধুর নাকি ইংরেজি বই নেই তাই তাকে দিয়ে দিয়েছে। কালকে বিপ্লব ওকে ভাড়ার টাকাটা দিয়ে বলে এসেছে টাকা বাবা পাঠিয়ে দিয়েছে। কার ছেলে দেখতে হবে তো। তুমি কি করলে? আমি কিছু করিনি স্যার, একটা লোক এসে ছুরি মেরে পালিয়ে গেল। ছি ছি রাজা, আমি আমি করিনি, একে জিজ্ঞেস করুন। My God, he's dead. তুমি কি করলে? খুন করলে? বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। এখন তোমার যদি সাজা হয়ে যায়, তোমার মা গলায় দড়ি দিয়ে ঝুলবে, তোমার বাবা পাগল হয়ে যাবে, আর তোমার বোন ওই গোবিন্দ তার হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। মাইকেল, ড্রিঙ্কস। তোমার খুব টেনশন হচ্ছে না? গার্লফ্রেন্ড, তুমি এতদিন যা করনি এখন তাই করবে, এতদিন যা খাওনি এখন তাই খাও। আরে বাবা, বাহ বাহ, ফার্স্ট ক্লাস হয়েছে। হ্যাঁ, তোর জন্য বুঝলি। হ্যাঁ, এবারে তো আর দাদার জন্য চিন্তা নেই। দাদা আসছেন এখানে, দাদা আসছেন এখানে, কি করে আসবে? 24 ঘন্টা বাড়ি বসে থাকবে আমার মতো বেকার নাকি? একটা বড় লোক আমাকে সোজা কথা নাকি? হ্যাঁ, এটা কি? এটা মাইজিকে দিতে বলেছে। ওহো, বুঝেছি বুঝেছি। অন্নপূর্ণা, কি হলো? আরে কোথায় গেলে শিগগির এসো না। অন্নপূর্ণা, তুমি তুমি সত্যি সাক্ষাৎ অন্নপূর্ণা, কি ছেলেই পেটে ধরেছিলে, নামেও রাজা কাজেও রাজা। এসব করতে কে এলো? কেন, রাজা পাঠিয়েছে? ও কোত্থেকে পেলো তা তো জানি না। দীপু সঙ্গীতা, তোমরা ভেতরে যাও। শোনো, একটা জিনিসও ঘরে ঢুকবে না, যেখান থেকে এনেছো সেখানেই নিয়ে যাও। আমি বলছি না, সব নিয়ে যাও এখান থেকে। এটা আপনার জন্য পাঠিয়েছে। ওই টেবিলের উপর রাখ। এই নে, আজকের জন্য তোকে আর ফেরত দিতে হবে না, যা। আচ্ছা বাবু। এ কি করলে তুমি? মুটেকে তুমি 50 টাকা নোট দিলে কেন? হিসেব চাইবা তুমি কে? হ্যাঁ বটে, আমি কে? আমি হচ্ছি এবারের গিন্নি। খেটে মরবো আমি, আর হিসেব নেবে তুমি? আহা, আমি নেব না তো নেবে কে শুনি? তোমার বাবা। কি? হ্যাঁ,
আমার বাবা মানে তিনি কোন তিথিতে মারা গিয়েছিলেন তাই জিজ্ঞেস করছি আর কি ও সে যাকে এর সাথে আমার বাবার সম্পর্কটা কি সব সম্পর্ক যদি তুমি বুঝতে তাহলে এই মাছের মুড়োটা দেখেই বুঝতে পারতে যে আজ জয় বাড়ি ফিরে আসছে ও জয় আসছে হ্যাঁ সে আসুক গে এখন বলো তো আমি যা যা আনতে বলেছিলাম সব ঠিক মতো এনেছো কিনা হ্যাঁ সে কথা আর বলতে এই লিস্টে মিলিয়ে সব এনেছি বুঝলে এই মুড়োর সঙ্গে মুড়োর ছাঁটা সে যখন এলি আর কিছুদিন আগে আসতে পারলি না তাহলে হয়তো সবকিছু এমন করে শেষ হয়ে যেত না তুমি আমাকে অন্তত একবার বলো যে আমাদের আমাদের রাজার কিছু হয়নি রাজা 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 সে রাজা নেই রে রাজা সে রাজা নেই এত গম্ভীর কেন মন খুলে কথা বল আমি তো কথাই বলতে এসেছি বল কি বলবি রাজা এতে কি হয়ে গেলি রাজা তোকে তো সবকিছুই বলবো তুই ছাড়া আমার কে আছে বল তুই এখানে এলি কি করে তোর বাড়ি গিয়েছিল হ্যাঁ বাড়ি গিয়েছিলিস মা কেমন আছে রে তুই জানিস না অনেকদিন বাড়ি যায়নি তো তাই জাগে এবার তোর খবর বল রাজা আমি একটা চাকরি পেয়েছি চাকরি পেয়েছিস কি চাকরি পেয়েছিস রে তুই তুই নিজে দেখ না হ্যাঁ দেখি তুই খুশি হোস নি মনে হচ্ছে আমার খুশি না খুশিতে তোর কি যায় আসে বল অনেক কিছু রাজা যে আইনকে রক্ষা করার দায়িত্ব তুই নিয়েছিস সে আইন হচ্ছে শুধু বড় লোকদের জন্য যারা টাকার চোরে দিনকে রাত আর রাতকে দিন করে রাজা তুই তুই কমপ্লেক্সে ভুগছিস কমপ্লেক্স কিসের কমপ্লেক্স আমি যেদিন দেখলাম আমার মার পরনে একটার বেশি দুটো শাড়ি নেই সেদিন কে কোথায় ছিল আমার ভাই যেদিন কলেজের মাইনে দিতে পারছিল না সেদিন তুই অবশ্য আমার পাশে এসে দাঁড়িয়েছিলিস কিন্তু তোরই বা ক্ষমতা কতটুকু ছিল আমার বোনের হাত ধরে যেদিন রাস্তার লোক টেনে নিয়ে যাচ্ছিল সেদিন কোথায় ছিল তোর আইন আমি একটা ফার্স্ট ক্লাস পাওয়া ছেলে লোকের কাছে চাকরির জন্য গেলাম আমায় বললো আপনার কোনো রেফারেন্স নেই আপনার কোনো ব্যাকিং নেই আর আমার যদি রেফারেন্স আর ব্যাকিং থাকে তা তোদের কাছে চাকরির জন্য যাবো কেন সালা কিন্তু আজ শুধু কোমরে হাত দিয়ে দাঁড়ালে এলাকার বড় বড় লোকের আমার পায়ের সামনে লাখ লাখ টাকা ফেলে দিয়ে যায় অভাব কি শুধু তোর ছিল রাজা আমার ছিল না যে অন্ধকারে রাস্তা দিয়ে তুই যাচ্ছিস একদিন না একদিন তুই তলিয়ে যাবি সেদিন আমার এই হাত দুটো বাড়ালো আমি তোকে টেনে তুলতে পারবো না এখনো সময় আছে রাজা তুই এই রাস্তা ছেড়ে দে রায় আমার সঙ্গে চল ছেড়ে দে তোর আর আমার চলার পথ আজকে আলাদা তুই চলে যা এখান থেকে হ্যাঁ যাবো কিন্তু আজ আমি একা যাবো না তোকে সঙ্গে নিয়ে যাবো যাবি না এখানে আমার একটা সম্মান আছে এই জানোয়ারগুলোর সামনে তোর সম্মান থাকতে পারে কিন্তু সমাজের চোখে এরা এক একটা ক্রিমিনাল মুখ সামলে কথা বল তোর চোখ রাখলোকে এরা ভয় পেতে পারে কিন্তু আমি ভয় পাই না তুই একটা ক্রিমিনাল আমায় মারলি রাজা হ্যাঁ মারলাম আর তোর জায়গা অন্য কেউ হলে কি করতিস লাশ ফেলে দিতিস হয়তো তাই তুই বলে আমার সঙ্গে এখনো দাঁড়িয়ে কথা বলছিস বেশ আমি আমি যাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে চাই আজ এক বন্ধু আর এক বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে কিন্তু কাল থেকে আমার পোস্টিং হবে এলাকায় তারপর এখানকার লুট রাহাজানি স্মাগলিং সব বন্ধ তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি জয় তবে একটা উপায় আছে ও যদি সারেন্ডার করে আর সরকারি সাক্ষী হতে রাজি হয় তাহলে ওর শাস্তিটা কম হবে আমি আমি চেষ্টা করবো স্যার অল রাইট ইয়াং ম্যান এখন ভাবছি পুলিশের চাকরিটা না নিলেই হয়তো ভালো হতো তুমি না নিলো এ কেস তো অন্য কারো হাতে পড়তোই দাদাকে যদি এ পথ থেকে কেউ সরিয়ে আনতে পারে তা শুধু তুমিই পারবে জয় পারতাম যদিও আমার কথা শুনে চলতো বিশ্বাস করো সঙ্গীতা
স্যারেন্ডার করানো ছাড়া ওকে বাঁচাবার আর অন্য কোনো উপায় নেই। আজ থেকে তোদের সব ভার আমি নিলাম। আমায় কথা দে, এই লাইন তোরা ছেড়ে দিবি। আমরা চাইলেও ও তো ছেড়ে দেবে না, জানে মেরে দেবে। রোজ রোজ মার খেয়ে মরে বেঁচে থাকার চেয়ে এদের বিরুদ্ধে লড়াই করে মরে যাওয়া অনেক ভালো। যে ইতিহাস ওরা লিখেছে সেই ইতিহাসের পাতাগুলোকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমি লিখবো নতুন ইতিহাস, যাতে আমার পর ভুলেও কেউ কোনোদিন এই রাস্তায় পা না দেয়। তাই আপনি হঠাৎ এখানে কেন আসতে নেই? প্রয়োজন ছাড়া আমার কথা তো আপনার মনে পড়ে না মিস্টার রায়। প্রয়োজনটা তোমার, মানে তোমার আমার দুজনের। বলে ফেলুন। দশ কোটি টাকার হিরে আমেরিকা থেকে হংকং হয়ে আসছেন মিস্টার শের আলি, ফ্লাইট নাম্বার LH-077। তার হাতে থাকবে একটা লাঠি, হিরেগুলো থাকবে লাঠিটার মধ্যে। কি ভাবছো? ঠিক আছে, এটাই হবে আমার জীবনের শেষ কাজ। থ্যাংক ইউ। আর 10% হবে না, I 150%। 5 কোটি টাকা? শুধু তাই নয়, যে লোকগুলোকে এতদিন আপনি আপনার নোংরা জালে জড়িয়ে রেখেছেন তাদের সবাইকে মুক্তি দিতে হবে। আমি জানি যে ভুল আপনি করবেন, সোনার ডিম দেওয়া হাঁসকে কেউ কখনো মারে। আমি তো ঠাট্টা করছিলাম। আমি কিন্তু আপনার সাথে কোনো ঠাট্টা করিনি। টেল মি ইয়েস অর নো। ইয়েস। এই নিন আপনার হিরে। পায়েল, তুমি এখানে? এগুলো কি? আগে আমার কথার জবাব দাও, তুমি এখানে এলে কি? নিজের বাড়িতে আমি আসবো না? নিজের বাড়ি? কি সম্পর্ক আছে তোমার এই দুর্গাদাস রায়ের সাথে? উনি আমার বাবা। হোয়াট? তুমি দুর্গাদাস রায়ের মেয়ে? এখন আমি বুঝতে পারছি কেন তুমি তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দিতে চাওনি, তোমাদের বাড়িতে যেতে আমাকে বারণ করতে। কারণ তুমি খুব ভালো করেই জানতে তোমার বাবা একটা কি। রাজা, তুমি একি বলছ? বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। আমি বিশ্বাস করি না। ওই হিরেগুলো দিয়ে তোমার বাবাকে বলে দিও আমি আমার কথা রেখেছি, আর উনি যেন ওনার কথা রাখেন, আর এর একটা পয়সা আমি চাই না। কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না রাজা। বুঝতে আমি পেরেছি। যে লোকটা আমার জীবনের রঙিন স্বপ্নগুলোকে দুপায়ে মারিয়ে আজকে আমাকে সমাজের আতঙ্ক তৈরি করেছে, সেই লোকটা তোমার বাবা দুর্গাদাস। আজ থেকে তোমার আমার আর কোনো সম্পর্ক নেই। রাজা, ছেড়ে দাও আমাকে। তোমার চোখের জল ফেলে আমার মনটাকে দুর্বল করতে চেষ্টা করো না। ইসমাইল স্যার, আপনার চিঠি। শেষে আমার সঙ্গে পুলিশই চাল চাললি? বিশ্বাস করলি না? আমি নিজে ধরা না দিলে কেউ আমায় ধরতে পারবে না। শোন রাজা, 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 শোন। মে আই কাম ইন স্যার? আরে এসো এসো। তারপর কি ঠিক করলে? এই এলাকার সমস্ত ক্রিমিনালদের ফাইল আমার চার্জে দিয়ে দিন স্যার। হ্যাঁ স্যার, ইনক্লুডিং রাজা চৌধুরীর ফাইল। তাহলে তুমি ডিসাইড করে এসছো যে রাজার কেস তো তুমি নেবে? ইয়েস স্যার। আপনি আমাকে আশীর্বাদ করুন। অল দ্য বেস্ট এন্ড গুড লাক টু ইউ। স্যার, যে করেই হোক ইন্সপেক্টর জয়কে শেষ করে দিতে হবে। স্যার জি, আপনার শুধু একটা অর্ডার চাই। আসল বাঘকে আসার সময় আমি খবর দিয়ে এসেছি বাদি বাবু। কাকে? রাজাকে। আরে সত্যনাথ, তুমি কে কে রাজা পুলিশ অফিসার জিগরি দোষ,
हाँ, वो दोनों एक साथ कॉलेज पढ़ाशुना भी किया। राजा शुद्ध कॉलेज न स्कूल থেকে কলেজ পর্যন্ত আমরা একসঙ্গে পড়েছি একটা বল নিয়ে দুজনে খেলেছি আর একই থালায় একসঙ্গে খেয়েছি একজন ইন্সপেক্টরকে শেষ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে একটা কথা সবাইকে বলে যাই জয়ের যদি কোনোদিন কিছু হয় তাহলে সবার চিতা কিন্তু আমি একসাথে জ্বালিয়ে দেব আর তাতে জল দিয়ে নেভাবারও কেউ থাকবে না তুমি বলো মা আমি এখন কি করব আমি মা হয়ে বলছি তুই তোর কর্তব্য পুরো করবি রাজা আমার ছেলে কিন্তু সে যেন তোর অপরাধের শাস্তি অপরাধী হিসেবেই পায় তুমি আমাকে আশীর্বাদ করো মা আমি যাতে দুর্বল হয়ে না পড়ে আমি তোকে আশীর্বাদ করছি যদি দরকার হয় গুলি চালাতেও যেন তোর হাত না কাঁপে কিন্তু একটা কথা বলতে পারিস আমার রাজা তো এমন ছিল না কে তাকে পথে নিয়ে আসলো চেতনা আমি নিশ্চয়ই বার করব এই রহস্যের আসল নায়ককে আমি জানি সে লোকটা কে পায়েল তুমি জানো হ্যাঁ সে লোকটার নাম দুর্গা দাস রায় সে আমার বাবা কি বলছো না না সে তো একজন নাম করা বড় লোক সমাজের সব থেকে বড় লোকেরাই মুখে মুখোশেটে সব থেকে অসামাজিক কাজগুলো করে মা কিন্তু প্রমাণ প্রমাণ ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না সে প্রমাণ আমি এনে দেব দরকার হলে আমি নিজেই কোর্টে দাঁড়িয়ে সাক্ষী দেব তুমি তুমি সাক্ষী দেবে মেয়ে হয়ে বাবা শাস্তি হলে কষ্ট তো পাবোই মা কিন্তু একটা সান্ত্বনা তো থাকবে ওই মানুষটার কোনো দিন আরেকটা রাজা তৈরি করতে পারবে না কাঁদিস নে মা কাঁদিস নে তুই বরঞ্চ একবার রাজার সঙ্গে দেখা কর তোরাই পারবি ওকে ফিরিয়ে আনতে লোকে গুন্ডা বদমাস যাই বলুক না কেন আমি তো আমার ছেলেকে চিনি রাজা তুমি তুমি এখানে কেন আসতে নেই কেন এসেছো কি সম্পর্ক আমার সাথে সব সম্পর্কে কি নাম হয় তবু যখন জানতে চাইছো বলি ভালোবাসার সম্পর্ক যে রাজাকে তুমি ভালোবাসতে সে রাজা মরে গেছে না হ্যাঁ আমি একটা অভিশাপ আমার সংস্পর্শে থাকলে তুমি একদিন আমার মতন জ্বলে পুড়ে ছাড় খাড় হয়ে যাবে জন্ম হয়েছে এক নতুন রাজার আমার কাছে ভালোবাসা বলে কোনো কিছু নেই কোনো সম্পর্কের দাম নেই আমার কাছে আমায় নাই বা ভালোবাসলে কিন্তু তোমার মা বাবা ভাই বোন তোমার বন্ধু জয় যে আজ তোমার পথে বসে আছে মিথ্যে সব মিথ্যে যাকে আমি মনে করতাম আমার জীবনের সব থেকে বড় বন্ধু আজকে সেই আমার সবচেয়ে বড় শত্রু জীবনের সব কালি মুছে ফেলে আমি একটা নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম কিন্তু সেই আমায় ভুল বুঝলো যে জয়কে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই কিনা আমার বুকে বন্দুক তুলে ধরলো না না রাজা তুমি ভুল করছো তুমি জয়কে ভুল বুঝছো এসব আমার বাবার কারসাজি তোমার বাবা বল বল সত্যি করে বল রাজাকে কি করে ফাঁসিয়েছিলে বল নালে মেরে ফেলবো ওই দিন এবার উঠে পড়ে নটবর আর কষ্ট করে দম বন্ধ করে পড়ে থাকার দরকার নেই জামা এখন ছাগলের রক্ত লেগে আছে এসব ছেড়ে নতুন জামা কাপড় পর টাকা দাও এরপর যদি তোকে এই শহরে দেখা যায় না তাহলে কষ্ট করে দম বন্ধ করতে হবে না বুঝলি আমি তো দম বন্ধ করব তোর কথা শ্রায় রাজা এসব কি করছো তুমি রাজা কারো পারমিশন নিয়ে কোনো কাজ একদম করে না মিস্টার রায় কি বলছো সেটা কষ্ট করে মানে বইয়ের পাতাগুলো উল্টেই দেখে নেবেন মিস্টার রায় এখন কেমন লাগছে দুর্গাদা তুমি তোমার এত বড় সাহস তুমি জানো আমি তোমার কি করতে পারি জানি
আপনার হাতের একটা ইশারা একটা বন্দুকের নল আমার দিকে উঠবে, আর এক ইশারায় একটা গুলি এসে আমার বুকে লাগবে, আমার লাশটা গড়িয়ে আপনার পায়ের কাছে। আপনি জুতো দিয়ে আমার মুখটা একবার ডান দিক একবার বাঁদিক, তারপর চিৎকার করে বলবেন কালো, লাশটা নিয়ে গিয়ে ট্রেন লাইনে ফেলে দিয়ে একটা ট্রেন আমার উপর দিয়ে চলে যাবে। কালকে সকালের খবরের কাগজে উঠবে কুখ্যাত ক্রিমিনাল রাজা চৌধুরীর ট্রেনে কাটা পড়ে মৃত্যু, তাই না মিস্টার রায়? একবার চেষ্টা করে দেখুন না আপনি পারেন কিনা। মসুন, ইসমাইল, পিটার, ছোট, ধরো এই লোকটাকে। আপনি বোধহয় জানেন না মিস্টার রায় যে সময়ের চাকাটা কিন্তু ঘোরে, এতদিন এই চাকাটা ছিল আপনার দিকে কিন্তু আজ ঘুরে এসেছে আমার দিকে। আজ আমি যদি হাতের একটা ইশারা করি একটা বন্দুকের নল উঠতে পারে, আরে এক ইশারা একটা গুলি এসে লাগতে পারে, একটা ট্রেনও চলে যেতে পারে। কিন্তু না, এত সহজে আমি আপনাকে মুক্তি দেব না। আমি আপনার চোখের সামনে আপনার তৈরি করা সাজানো সোনার লঙ্কাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব, যাতে আমার পর আপনি আর কোনো রাজা চৌধুরী তৈরি করতে না পারেন। তাই খেমে গেছেন দেখছি মিস্টার রায়, আপনার খুব টেনশন হচ্ছে তাই না? ইসমাইল, ড্রিংকস। আমি তো খেতাম না কিন্তু আপনি আমাকে একদিন খাইয়েছেন, আপনি তো খান, আজকে একটু খান। খান কি হলো? আপনার পরম শত্রু কেষ্টমিত্তির। তুমি? ভয়ের কিছু নেই মিস্টার রায়, যদি কালকের বন্ধু আজকে শত্রু হতে পারে, তাহলে আজকের শত্রু কালকের বন্ধু হতে পারে। হ্যাঁ, তা হতে পারে। আপনি যাকে লাইনে নিয়ে এলেন সেই আজ আপনাকে বেলাইন করে দিল, তাই না স্যার? হ্যাঁ, আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম। আর একটা কথা হয়তো আপনি জানেন না, আপনার একমাত্র মেয়েকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে সেই রাজা চৌধুরী। কি বলছো তুমি? হ্যাঁ, সেই তো রাজা চৌধুরী কলের জীবনের প্রেমিকা। হতে পারে না, মিথ্যে বলা। এত উত্তেজনা ভালো নয় মিস্টার রায়, আপনার যে বয়স হয়েছে। সুদে আসলে আমি সত্য উপেষ্ট রাজা চৌধুরীর শেষ আমি দেখতে চাই। সে ব্যবস্থা আমি করেই এসেছি। খেলা অনেক শুরু করেছে, এই ছাড়া আর কোন কেষ্টই আসবে না তোমাকে বাঁচাতে। তাড়াতাড়ি গাড়ি বার করো, তাড়াতাড়ি।
তুই কি করলি? এই তো ভালো রে জীব, সব পাপ মুছে নিজে শেষ করে দিলাম রে। তুই তো জানিস আমি তোকে ছেড়ে কখনো থাকতে পারবো না। জয়! না রাজা না, আমি তোকে যেতে দেবো না। ভাই! হ্যাঁ, আমি তোকে যেতে দেবো না। আমি তোকে যেতে দেবো না রাজা। তুমি বলতে না তোর লাল টুকটুকে বউ হবে। লাল টুকটুকে বউ আমার পাশে আছে মা, আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়েছে, আমার তবু ঘুম আসছে না কেন? রাজা, তুমি ঝড়টা একবার বলো না। ফোকা ঘুম হলো, পাড়া জোর হলো, আমি দুজনে জীবনে মরণে থাকো সাথি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।